সবাইকে আমার এই চ্যানেলে আরো একবার স্বাগত জানিয়ে আজকে আমি আমার এই ভিডিও শুরু করছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি একটি অতি পরিচিত অথচ আকর্ষণীয় পাখি এবং তাদের বাসা সম্পর্কে খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে ছাতারে পাখি ও তাদের বাসা। হ্যাঁ বন্ধুরা, আমরা সচরাচর চারিদিকে প্রতিনিয়ত ছাতারে পাখি দেখতে পাই। তারা সাধারণত একসঙ্গে 7-8 জন বা আরও অনেক বেশি সদস্য মিলে তারা থাকতে পছন্দ করে, তাই তাদের সম্পর্কে আমাদের বিভিন্ন তথ্য আজকে জেনে নেব আমরা। এই ছাতারে পাখির বর্গ বা অর্ডার হচ্ছে প্যাসেরিফর্মিস, পক্ষী গ্রুপের মধ্যে এরা পড়ছে এবং এরা হচ্ছে প্যাসেরিফর্মিস বর্গের আন্ডারে পড়ছে। এদের পরিবার বা ফ্যামিলি যেটা সেটা হচ্ছে লিওথ্রিসিডি। এদের সাইন্টিফিক নেম বা বিজ্ঞানসম্মত নাম হলো টার্ডয়েডেস স্ট্রাটা। এরা সাধারণত বিভিন্ন জায়গায়, সাধারণত বাংলাদেশ, ভারত, তাছাড়াও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে কিন্তু প্রায় 31,30,000 বর্গ কিলোমিটার জুড়ে এদের কিন্তু দেখা যায়। এবং এখানে অতিরিক্ত মাত্রায় দেখা যায় বলে IUCN এটাকে কিন্তু ন্যূনতম বিপদগ্রস্ত একটি পাখি বলে ঘোষণা করেছে। বন্ধুরা, এখন আমি আপনাদের একটি ছাতারে পাখির বাসাকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এবং তার মধ্যে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর তিনটে আকাশি রঙের ডিম সেখানে রয়েছে এবং এরা একটি কাপ শেপড বাসা তৈরি করেছে একটি আম গাছের ডালে। এবং সেখানে এরা মোটামুটি মাটি থেকে 30-40 ফুট উপরে কিন্তু এরা এই বাসাটি তৈরি করেছে, যেখান থেকে আমি এই ছবিটি তুলেছি। এবং দেখতে পাচ্ছেন যে আম গাছের ডালের ফাঁকে কিভাবে বিভিন্ন ছোট ছোট উপকরণ দিয়ে এরা বাসাটা কিন্তু তৈরি করেছে। এবং সাধারণত দেখা যায় যে পুরুষ এবং মহিলা দুরকম পাখি কিন্তু এই বাসা বানাতে এবং তাদের যে প্যারেন্টাল কেয়ার সেখানে কিন্তু তারা সাহায্য করে। তো বন্ধুরা, চলুন প্রথমেই আমি এই যে ছাতারে পাখি তাদের সম্পর্কে সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। এই যে ছাতারে পাখি, এদের শরীরে রয়েছে একটু মেটে বাদামি রঙের এরা হয়ে থাকে এবং সেই কারণেই কিন্তু এরা খুব সহজেই প্রকৃতির সঙ্গে মিশে যায়। অর্থাৎ গাছের ডালে বা অন্যান্য ঝোপে ঝাড়ে যদি বসে থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে একে আইডেন্টিফাই করতে পারবেন না, অর্থাৎ ক্যামুফ্লেজে কিন্তু সাহায্য করে। এবং এদের যে ডানা, একটু রাউন্ডিশ ডানা থাকে এবং তার জন্য তারা কিন্তু খুব সহজে খুব বেশি দূর উড়তে পারে না, অর্থাৎ এরা কিন্তু ওড়ার ক্ষেত্রে খুব একটা সচ্ছল নয়। এদের চোখ হলদেটে সাদা রঙের এবং এরা কিন্তু অত্যন্ত চঞ্চল পাখি, অর্থাৎ এডাল থেকে ওডাল খুব সহজে এবং খুব সাবলীলক্রমে এরা কিন্তু ছোটাছুটি করে। এবং এদের যে ডাকটা সেটা হচ্ছে কে কে কে, বিভিন্নভাবে ডাকে এবং যখন এই বাসার কাছে বা তাদেরকে যদি কেউ আক্রমণ করে তখন কিন্তু তারা নিজেদেরকে অ্যালার্ট করে এবং তখন কিন্তু তাদের এই চিৎকার শোনা যায়। এদের বুকে ও গলায় রয়েছে ফিকে বাদামি দাগ এবং পাও কিন্তু এদের মেটে হলুদ রঙের। এই পাখিটিকে আমরা সাত ভাই ছাতারে বা সাত ভাইলা বা ছাতারে বা বন ছাতারে বিভিন্ন নামে কিন্তু আমাদের মধ্যে খুব পপুলার এটি। এদের খাদ্য তালিকার মধ্যে রয়েছে ছোট ছোট পোকামাকড়, তাছাড়াও কিছু গ্রেইনস এবং ফুলের মধুও কিন্তু এদের খেতে দেখা যায়। তাছাড়া বেরি এরা খুব পছন্দ করে এবং এরা সাধারণত দেখা যায় যে 15-16 বছর বা তারও বেশি কিন্তু এরা বাঁচতে পারে। এবার বন্ধুরা, এই ছাতারে পাখির প্রজনন সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি প্রজনন ঋতুতে তারা কিন্তু এই বাসাটি তৈরি করে থাকে, খুব সুন্দর একটি কাপ শেপড বাসা। এবং সেই বাসাটি বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে, সরু সরু গাছের ডাল, নারকেল পাতার সরু সরু যে টুকরো এবং তাছাড়াও বিভিন্ন খড়কুটো দিয়ে কিন্তু তারা তাদের ঠোঁটের সাহায্যে এই সুন্দর অভূতপূর্ব একটি আশ্চর্য বাসা কিন্তু তারা তৈরি করে। এবং তার মধ্যে তারা কিন্তু ডিম পাড়ার জন্য একটি খোপের মতন অংশ তৈরি করে যেখানে কিন্তু তারা ডিমটি সেখানে পাড়ে। এদের যে প্রজনন সাধারণত সারা বছর ধরেই হতে পারে। তাছাড়াও সাধারণত দেখা যায় যে মার্চ এপ্রিল বা জুন থেকে সেপ্টেম্বর এই টাইমটার তারা ডিম পাড়তে বেশি পছন্দ করে বা তারা ডিম পাড়ে। এবং এদের যে সেক্সুয়াল ম্যাচুরিটি সেটা কিন্তু তৃতীয় বছরের পর থেকেই কিন্তু দেখা যায়, অর্থাৎ তারা তারপর থেকে ডিম পাড়তে শুরু করে। তবে সমস্যা হয় অন্য একটা জায়গায়, এই ডিমগুলি কিন্তু তাদের যে প্রিডেটার আছে, অনেক রকমের প্রিডেটার আছে, হাঁড়ি চাচা আছে,
বা অন্যান্য বড় ধরনের পাখি, তারা কিন্তু এই ডিমগুলোর প্রভূত ক্ষতি করে এবং সেইখানে কিন্তু তাদের ডিমগুলো নষ্ট হয়। আপনাদেরকে আমি দেখিয়েছি যে তাদের ডিমগুলো দেখতে কত সুন্দর, কিন্তু এই ছাতারে পাখি এরকম একটা ঝোপঝাড়ের মধ্যে তাদের বাসাটা বানায় যাতে তাদের যে প্রিডেটার আছে সেই প্রিডেটারগুলো তাদের ডিমগুলো দেখতে না পায়। এবং কিছুদিনের মধ্যে যখন ডিমগুলো ফুটে ছোট ছোট বাচ্চা বেরোবে, তারপর কিন্তু তারা সেগুলোকে সেখানে প্যারেন্টাল কেয়ার দেওয়া হবে, তাদের ছোট ছোট ইনসেক্ট ওই ধরনের খাবার তাদেরকে খাওয়ানো হবে এবং আলটিমেটলি সেই ছোট বাচ্চা যখন ম্যাচিওর করবে, বড় হবে, তখন যখন তারা উঠতে শিখবে তখন কিন্তু আলটিমেটলি তারা উড়ে চলে যাবে। তো এই ছাতারি পাখির সম্পর্কে তথ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাবেন, এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রিপশনের মাধ্যমে আমাকে আরও বেশি উৎসাহিত করার জন্য অনুরোধ রয়েছে। তাই ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার এই ভিডিও শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।